সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম শুরুতেই জানাব সকালের গুরুত্বপূর্ণ সংবাদ এই সরকার প্রবাসীদের নিয়ে চিন্তা করে না বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবারে জানাবো বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে দুবছর ধরেই চক্রান্ত করেছে আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে বন্দি অবস্থায় অসংখ্য মামলা দেওয়া হয়েছে ছক কষে কষে আঠাশে অক্টোবর মহাসমাবেশ ঘিরে সহিংসতা করা হয় নির্বাচন থেকে বাইরে রাখতে সরকারের এসব চক্রান্ত বিএনপি বুঝতে পারেনি জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন বাংলাদেশে এখন শেখ হাসিনা পরিবারের জমিদারি চলছে তাদের রাজতন্ত্রে পরিণত হয়েছে দেশে অহংকারের মাত্রা তাদের ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে তা দেখা গেছে সেখানে তারা ভোটের অধিকার এবং ফল কেড়ে নিয়েছে ফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির প্যানেলে সবাই বিজয়ী হতেন এদিকে গাজীপুরে পুলিশের উপর পরাজিত প্রার্থীর সমর্থকদের ভয়াবহ হামলা গাজীপুরের কাপাসিয়ায় সনমনিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এতে দু পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন হাসপাতালে ভর্তি রয়েছেন তারা এবারে থাকছে পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাইতে হবে পররাষ্ট্রমন্ত্রী একাত্তরে পাকিস্তানিরা বাংলাদেশে জেনোসাইড ঘটানোর পাশাপাশি তার আগের তেইশ বছর শোষণের মধ্য দিয়ে যে ক্ষতি ঘটিয়েছে তার জন্য ইসলামাবাদের কাছে ক্ষতিপূরণের দাবি সোচ্চার করা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সম্প্রতি মালদ্বীপের কাছে লাক্ষাদ্বীপে নৌঘাটি স্থাপন করেছে ভারত সেখানে শক্তি বাড়াতে নৌসেনার পাশাপাশি বিমান বাহিনী সেনাও যুক্ত করেছে তারা পুরো ভারত মহাসাগরে নজরদারি বাড়াচ্ছে ভারত এর মধ্যে মালদ্বীপ পাল্টা পদক্ষেপ নিয়ে চীনের পাশাপাশি তুরস্কের সঙ্গে হাত মিলিয়েছে নিজেদের শক্তি বাড়াতে চীনের কাছ থেকে গোলা কেনার পাশাপাশি তুরস্ক থেকে ড্রোনও কিনছে তারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রবাসীদের নিয়ে চিন্তা করে না সরকার মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠায় জমি জমা সম্পত্তি কেনেন দেশে এসে আবার প্রতারিত হন এই প্রতারণা যে সব সময় সরকার করে তা নয় অনেক সময় তার আত্মীয় স্বজনরাও করে সরকার মূলত প্রবাসীদের কোনো চিন্তা করে না বরং প্রবাসীদের পাঠানোর টাকা কিভাবে পাচার করতে পারবে সেই টাকা দিয়ে কিভাবে নিজেদের বাড়ি গাড়ি করতে পারবে সেই চিন্তা তাদের এই সরকার ক্ষমতায় থাকলে প্রবাসীদের কোনো উপকার হবে না রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর আয়োজনে দেশের অর্থনৈতিক বিপর্যয় প্রবাসীদের সম্ভাবনা সংকট ও সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন গণ পরিষদের একাংশের সভাপতি ও প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হকনুর বলেন একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দেশ দেশে বিদেশে কোথাও এ ধরনের নাগরিকদের মর্যাদা নিরাপত্তা নেই মধ্যপ্রাচ্যে আমাদের নারী শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন চালানো হলেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ ছাড়াই আবার সেখানে কর্মী পাঠানো হচ্ছে প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে বিপদে পড়লেও দূতাবাসের পক্ষ থেকে সেবা সহযোগিতা করা হচ্ছে না তিনি আরো বলেন নেপাল থেকে শ্রমিকরা আটাত্তর হাজার টাকায় মধ্যপ্রাচ্য মালয়েশিয়ায় গেলেও আমাদের দেশ থেকে যেতে তাদের চার থেকে ছয় লাখ টাকা লাগে এই সিন্ডিকেটের সঙ্গে এমপি মন্ত্রী আমলারাই জড়িত সবাই কমিশন নেয় প্রবাসী রেমিটেন্সে দেশ চলে অর্থনীতি টিকে আছে তাদের পাশে দাঁড়ানো উচিত সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অনুরোধ করব। দেশ জাতি এবং প্রবাসীদের সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান প্রবাসীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলু বলেন আমাদের প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি চলে রিজার্ভ বৃদ্ধি পায় জোট সরকারের আমলে বেগম খালেদা জিয়া প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুলেছিলেন তিনি আরও বলেন কোভিডের সময় বিদেশে থাকা সকলেই দেশে টাকা পাঠালো রিজার্ভ বেড়ে আটচল্লিশ বিলিয়ন ডলার হলো সেই রিজার্ভের অর্থ কিভাবে কোথায় নেওয়া যায় সেটা নিয়ে নয় ছয় করে এখন রিজার্ভ সংকট তৈরি করা হয়েছে নানাভাবে দেশে টাকা পাচার করা হয়ে যাচ্ছে অন্যদিকে রেমিটেন্স যোদ্ধারা প্রবাসীরা যে দুর্ভোগে আছে সেটা দেখা যায় বিমানবন্দর দেশের বাইরে এত কষ্ট করে টাকা পাঠায় অথচ বিমানবন্দরের দূতাবাসগুলোতে তাদের সাথে অমানবিক আচরণ করা হয় গণ পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আজকে দেশ এবং প্রবাসে কোন বাংলাদেশি ভালো নেই সরকার প্রবাসীদের সঙ্গে দাসের মতো ব্যবহার করছে এয়ারপোর্ট এবং বাংলাদেশি দূতাবাসগুলোতে তাদের ভোগান্তির কোনো শেষ নেই আমরা সব সময় প্রবাসীদের ভোটাধিকার এবং বিনা খরচে তাদের লাশ দেশে আনার বিষয়ে সচ্চার ভূমিকা রেখে যাচ্ছি ইনশাল্লাহ গণধিকার পরিষদ সবসময় প্রবাসীদের অধিকার রক্ষায় আন্দোলনে পাশে থাকবে নির্বাচনী আওয়ামী লীগের চক্রান্ত বুঝতে পারেনি বিএনপি বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে দুবছর ধরেই চক্রান্ত করছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করে বন্দি অবস্থায় অসংখ্য মামলা দেওয়া হয়েছে ছক কোষে গত আঠাশে অক্টোবর মহাসমাবেশ ঘিরে সহিংসতা করা হয় নির্বাচন থেকে বাইরে রাখতে সরকারের এসব চক্রান্ত বিএনপি বুঝতে পারেনি শনিবার রাজধানী নয়াবপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানী

অসংখ্য মামলা নিয়ে রাজনৈতিক কারণে অনেকবার জেলে গিয়েছে কিন্তু এবারের করুণ অবস্থা বর্ণনা করতে পারব না আমাদের লোকজনের উপর অত্যাচার নির্যাতন সীমা ছাড়িয়েছে তারপরও তারা মনোবল হারাননি আঠাশে অক্টোবরের পর গতকাল প্রথমবারের মতো রাজপথে কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আবয়েক আব্দুল সালাম উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ছাত্রদলের রকিবুল ইসলাম রকিব নাসির উদ্দিন নাসির প্রমুখ পরে নয়াপল্টন এলাকায় মির্জা আব্বাসের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়

সুপ্রিম কোর্ট বারে ফল জালিয়াতি হয়েছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি বলেছেন বাংলাদেশে এখন শেখ পরিবারে জমিদারি চলছে তাদের রাজতন্ত্রে পরিণত হয়েছে দেশ অহংকারের মাত্রা ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে সুপ্রিম নির্বাচনে তা দেখা গেছে সেখানে শেখ পরিবার ভোটের অধিকার এবং ফল কেড়ে নিয়েছে ফল জালিয়াতি করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় ঘোষণা করা হয়েছে যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির প্যানেলে সবাই বিজয়ী হতেন রোববার দুপুরে রাজধানী নয়াপল্টনে জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সবাই তিনি এসব কথা বলেন রিজবি বলেন সুপ্রিম কোর্ট বারে নির্বাচনে মারামারি করলো তারা নিজেরা নিজেরা আটক করা হলো বিএনপির লোক রুহুল কবি রিজবি বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজাপ গণমাধ্যমে দেখেছিলাম শেখ পরিবারের সাতান্ন আটান্ন জন সদস্য বিভিন্ন জায়গায় শেখ হাসিনার মনোনীত জনপ্রতিনিধি খুলনা বাগেরহাটে তার আরেক ভাঁতি যারা যত্ব মাদারীপুর ফরিদপুরে যাবেন সেখানে দেখবেন আরেক ভাতিজাকে জমিদারি দিয়েছে এভাবে সারা দেশে তাদের রাজত্ব চলছে শেখ হাসিনা রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে তাদের বিরুদ্ধাচরণ করার সাহস কারো নেই কেউ প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে ডিজিটাল বা সাইবার আইনে মামলা দেওয়া হয় বিএনপির সিনিয়র নেতা বলেন রাষ্ট্রশক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশি শক্তিকে পরিণত করে ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে রাষ্ট্রপতি বানাবে সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজ পাঁচ কোটি শিক্ষিত বেকার যুবক সেদিকে তাদের খেয়াল নেই কাজে সুযোগ করে আর কোন উদ্যোগ নেই গাজীপুরে পুলিশের উপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী হকের কর্মীদের হামলায় পুলিশের গাড়ি ঘটনা ঘটে এতে পুলিশ সদস্য দুজন গুরুতর আহত রোববার বিকাল থানার তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আহতরা গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তিনি বলেন শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটার দিকে সনমনিয়া ইউনিয়নের চর সনমনিয়া উচ্চ

সিরাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতেরা চিকিৎসাধীন রয়েছেন থানার ওসি আবু বকর বলেন পুলিশ সদস্য আহতের ঘটনায় দশ নামে থানায় মামলা হয়েছে আরও অজ্ঞাত আসামি রয়েছে সঠিক তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরাজিত প্রার্থী আব্দুল হক বলেন ফল ঘোষণার আগে আমার মার্কার কিছু ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে এসব আমার কর্মীরা ভেতর এনে দেওয়ার চেষ্টা করে এটা নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উত্তেজিত জনতা গণ্ডগোল সৃষ্টি করে উল্লেখ্য সনমোনিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে মোহাম্মদ মোবারক হোসেন ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জানাব আন্তর্জাতিক সংবাদ মালদ্বীপের কাছের ঘাটিতে সেনা বৃদ্ধি ভারতের পাল্টা জবাব সম্প্রতি মালদ্বীপের কাছে নৌঘাটি স্থাপন করেছে ভারত সেখানে সামরিক শক্তি বাড়াতে নৌসেনার পাশাপাশি বিমান বাহিনী সেনারাও যুক্ত হচ্ছেন পুরো ভারত মহাসাগর নজরদারি বাড়াচ্ছে ভারত এর মধ্যে মালদ্বীপ পাল্টা পদক্ষেপ হিসেবে চীনের পাশাপাশি তুরস্কের সঙ্গে হাত মিলিয়েছে নিজেদের শক্তি বাড়াতে চীনের কাছে গোলা বারুদ কেনার পাশাপাশি তুরস্ক থেকে ড্রোনও কিনছে তারা মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে বৈজ্য নির্বাচিত হওয়ার পর থেকেই দিল্লি ও মালেশিয়ার সম্পর্কে শীতলতা দেখা দেয় এই দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে এদিকে মালদ্বীপ থেকে প্রথম ধাপের ভারতীয় সেনা প্রত্যাহারের বেঁধে দেওয়া সময়সীমা রোববার শুরু হচ্ছে মালদ্বীপে চিনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মোজো 99 ভারতীয় সেনাকে 10ই মার্চ থেকে আগামী মে মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন এই পরিস্থিতিতে লাক্ষাদ্বীপে নৌঘাটিতে সেনা বাড়াচ্ছে ভারত এই দ্বীপটি মালদ্বীপ থেকে মাত্র 524 কিলোমিটার দূরে এদিকে 31শে জানুয়ারি লাক্ষাদ্বীপ প্রতিবেদনে বলা হয়েছে মালদ্বীপের তিনটি মাছ ধরা নৌকায় উঠে পড়ে ভারতীয় সেনারা দাবি করা হয় মালদ্বীপের জলসীমার মধ্যে থাকা থাকাকালীনই সেই নৌকাগুলিতে ভারতীয় সেনারা উঠে পড়েছে আন্তর্জাতিক জলসীমা আইনে লঙ্ঘন করা হয়েছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে মৈজ প্রশাসন এবার জানা গেল তুরস্ক থেকে ড্রোন কিনছে মালদ্বীপ নিজেদের জলসীমায় নজরদারি চালাতেই নাকি এই ড্রোন কিনছে মালদ্বীপ এর আগে চীনের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করেছিল মালদ্বীপ সেই চুক্তি অনুযায়ী চীনের থেকে রাবার বুলেট এবং কাদানে গ্যাসের সেল কিনতে চলেছে মালদ্বীপ আর এবার তুরস্ক থেকে ড্রোন কিনছে মালে আগামী সপ্তাহে নাকি এই ড্রোন দিয়ে নজরদারি শুরু করবে মালদ্বীপ প্রসঙ্গত লাক্ষদ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক জলসীমার ধারেই পূর্ব এশিয়া এবং উত্তর এশিয়ার উদ্দেশ্যে বাণিজ্য জাহাজগুলি যাত্রা করে থাকে